আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমে এমন একটি গাড়ি আছে যে গাড়িটার মধ্যে একটি মেশিন গান লাগানো ছিল? আচ্ছা আপনার কি এটা জানা আছে, ফ্রি ফায়ার গেমে অনেক প্লেয়ারই মনে করতে থাকে ফ্রি ফায়ারের প্রথম ক্যারেক্টার হচ্ছে অ্যাডাম, কিন্তু মজার বিষয় হলো ফ্রি ফায়ারের প্রথম ক্যারেক্টার অ্যাডাম নয়, অ্যাডামের আগে ফ্রি ফায়ারে আরেকটি ক্যারেক্টার এসেছিল। আচ্ছা আপনি কি এটা জানেন ফ্রি ফায়ার গেমে যে কোনো স্থানে দাঁড়িয়ে গান সুইচ করা যায় যেমনটা এখানে দেখতে পাচ্ছেন? কিন্তু আপনার কি জানা আছে ফ্রি ফায়ার গেমে এমন তিনটা জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি যদি যান তাহলে আপনি কখনো এভাবে গান সুইচ করতে পারবেন না, অর্থাৎ গান হাত থেকে পরিবর্তন করতে পারবেন না। আজকের ভিডিও শুরু করব কলা গাছ দিয়ে। আপনি কি লক্ষ্য করেছেন ফ্রি ফায়ার এর বারমুডা ম্যাপে বর্তমানে কোনো কলা গাছ দেখা যায় না? শুধু বারমুডা ম্যাপ নয়, ফ্রি ফায়ারের যতগুলো ম্যাপ আছে একটা ম্যাপের মধ্যেও কলা গাছ দেখা যায় না। কিন্তু শুরুর দিকে গ্যারিনার হয়তো কলার প্রতি প্রচুর পরিমাণে আকর্ষণ ছিল, যার ফলে গেমের মধ্যে প্রচুর পরিমাণে কলা গাছ দিয়ে রেখেছিল, যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা অলমোস্ট 4 বছর আগের, অর্থাৎ ফ্রি ফায়ারের সবচেয়ে পুরাতন ভিডিওগুলোর মধ্যে এটা একটা। আর এই ভিডিওতে যে প্লেয়ারটা গেম খেলছে তার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছ দেখা যাচ্ছে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে শুরুর দিকে ফ্রি ফায়ার গেমে প্রচুর পরিমাণে কলা গাছ দেখা যায়, কিন্তু বর্তমানে আপনি পুরো বারমুডা ম্যাপ খুঁজলেও একটা কলা গাছ খুঁজে পাবেন না, কিন্তু দুই একটা খুঁজে পেতে পারেন যেটা আমার চোখে পড়ে নাই তাই বললাম। তো এখন মূল কথাটা বলি, কথাটা হলো যে বারমুডা ম্যাপ থেকে কলা গাছ কেন গ্যারিনা রিমুভ করেছে। এর পিছনের কারণটা হলো ফ্রি ফায়ার গেম একদম শুরুতে যখন লঞ্চ করা হয় প্লে স্টোরে তখন কিন্তু ফ্রি ফায়ারের ধরনটা একদম অন্যরকম ছিল। আসলে ফ্রি ফায়ার গেম শুরুতে ব্যাটল রয়্যাল গেম ছিল, এখনো ব্যাটল রয়্যাল গেম আছে, কিন্তু গেমের যে ভাইবটা আছে সেটা একটু গ্যারিনা পরিবর্তন করে দিয়েছে। আপনারা লক্ষ্য করবেন শুরুর দিকে গেমপ্লে গুলো যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখে মনে হয় যে এখানে যে প্লেটি গেম খেলছে সে বারমুডা ম্যাপে গেম খেললো, বারমুডা ম্যাপটা কেমন জানি গ্রাম গ্রাম টাইপের, অর্থাৎ গেমের মধ্যে ভিলেজের একটা ফিল আছে। কিন্তু পরবর্তীতে গেম গ্রামে যে জিনিসগুলো গেমের মধ্যে দেখা যায় সেগুলো আস্তে আস্তে রিমুভ করে দিয়েছে, আর গেমটাকে বর্তমানে কিছুটা সিটির মতো করে দিয়েছে। দেখবেন যে গেমটা অনেকটা শহরের মতো। আপনারা লক্ষ্য করেন রিসেন্টলি যে ম্যাপগুলো গেমের মধ্যে এসেছে সেগুলো খুবই আধুনিক শহরের উপর তৈরি করা হয়েছে, যেমন সর্বশেষ ম্যাপ এটা। এই ম্যাপের মধ্যে আপনি লোকেশন গুলো দেখেন, এখানে দেখে মনে হবে যে সবকিছু খুবই আধুনিক ভাবে তৈরি করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো পরবর্তী ফ্যাক্টে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মারামারি হচ্ছে, তো এই মারামারির উপর কিন্তু ফ্রি ফায়ার গেমের একটা ক্যারেক্টার আছে, এই যে তিনটা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে প্রশ্ন হলো যে এই মারামারি এই তিন ক্যারেক্টারের কোন ক্যারেক্টারকে ইঙ্গিত করে, অর্থাৎ এই মারামারির সাথে ফ্রি ফায়ারের এই তিনটি ক্যারেক্টারের একটি ক্যারেক্টারের নাম কিছুটা মিলে যায়। যদি আপনারা বুঝতে পারেন এই মারামারি এই তিন ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টারের নাম ইঙ্গিত করেছে তাহলে সেটা কমেন্টে জানাবেন। নেক্সট, ফ্রি ফায়ার গেমে বিভিন্ন রকমের ফিজিক্স আছে, আসলে বিভিন্ন গেমে বিভিন্ন রকমের ফিজিক্স দেওয়া হয়। আপনাদের বলি ফ্রি ফায়ার গেমে কিন্তু কিছু সুন্দর সুন্দর ফিজিক্স আছে। আমরা সাধারণত জানি কোন উঁচু জায়গাতে কোন গাড়ি রাখলে সেটা নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে, আর এটা খুবই স্বাভাবিক বিষয়। আর এই জায়গাতে যে ফিজিক্সটা কাজ করে ঠিক ওই ফিজিক্স ফ্রি ফায়ার গেমের গাড়ির সাথে দিয়ে দেওয়া হয়েছে। আসলে আপনি লক্ষ্য করবেন যদি কখনো কোন উঁচু জায়গাতে ফ্রি ফায়ারে গাড়ি রাখা হয় তাহলে ওই গাড়িটা নিচের দিকে আস্তে আস্তে যেতে থাকে, হয়তো এটা সাধারণভাবে আপনি লক্ষ্য করবেন না, কিছুক্ষণ গাড়ির আশেপাশে বসে থাকলে সেটা লক্ষ্য করা যায়, যেমনটা এখানেই দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলটা আস্তে আস্তে পিছের দিকে চলে যাচ্ছে, আর এই জিনিসটা ফ্রি ফায়ার গেমে যে উঁচু জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে হয়ে থাকে। নেক্সট, ফ্রি ফায়ারে বর্তমানে আপনি যদি কোনো গাড়ির উপর গ্লু ওয়াল লাগাতে চান তাহলে দেখতে পাবেন যে কোনোভাবে গ্লু ওয়াল লাগছে না। অনেক সময় দেখা যায় যে আমরা এনিমির সাথে ফাইট করছি আর এমন সময় গ্লু ওয়াল লাগানো প্রয়োজন পড়ে, কিন্তু গ্লু ওয়াল লাগাতে গেলে দেখতে পাই যে আশেপাশে গাড়ি থাকার কারণে ওই গাড়ির সাথে গ্লু ওয়াল লাগছে, যার ফলে গ্লু ওয়ালটা মাটিতে পড়ছে না, আর এটা খুবই বিরক্তিকর। এরকম সমস্যা সত্যি কথা বলতে আমি অনেকবার পড়েছি, আপনারা কখনো পড়েছেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। কথা হচ্ছে ফ্রি ফায়ার কেন এই জিনিসটা ঠিক করছে না, আসলে জিনিসটা ঠিক করেনি, বরং শুরুতে সিস্টেমটা ছিল এরকম। তো এই সিস্টেমের কারণে ফ্রি ফায়ারের প্লেয়াররা র‍্যাঙ্ক পুশ করতো মাটির তলায় গিয়ে, শুনতে একটু অদ্ভুত মনে হচ্ছে না? তো চলুন আসল কাহিনী কি সেটা জানি। এই ভিডিওটা প্রায় 3 থেকে 4 বছর আগের একটা ভিডিও। এই ভিডিওতে দেখা যায় একজন প্লেয়ার ফ্যাক্টরিতে ল্যাম্বরগিনির উপর একটা একটা করে দুইটা গ্লু ওয়াল লাগায়। সে যখন দুইটা গ্লু ওয়াল লাগায় তখন গাড়িতে বসার সাথে সাথে দেখা যায় যে তাকে মাটির তলায় নিয়ে চলে যায়। তো মাটির তলায় যাওয়ার পর সে কিন্তু এলিমিনেট হয় না, সে মাটির তলায় থাকার পর গাড়ি চালাতে পারছে, আবার এখানে পুশও করতে পারবে। তো এ থেকে যে জিনিসটা হবে সেটা হলো যে জোন যেদিকে যাবে গাড়ি নিয়ে এই প্লেয়ারটা সেদিকে যেতে পারবে, তো সেদিকে গিয়ে জোন পুশ করা শুরু করতে পারবে, অর্থাৎ লাস্ট জোনে মেডিকিট নিয়ে মাটির তলায় বসে বসে মেডকিট করে বুইয়ে নিয়ে দিতে পারবে। তো এই জিনিসটা কিন্তু অনেক আগে অনেক প্লেয়ার করতো, আর এরকম গ্লিচ হয়ে যাচ্ছে দেখে গ্যারিনা গাড়ির সাথে যাতে গ্লুয়াল না লাগতে পারে তাই গাড়িতে গ্লুয়াল মারলে গ্লুয়াল পড়ে না এমন সিস্টেম নিয়ে এসেছে। নেক্সট, ফ্রি ফায়ার গেমের প্রথম ক্যারেক্টার কোনটা? এই কথা বলার সাথে সাথে অধিকাংশ প্লেয়ারই বলবে যে ফ্রি ফায়ারের প্রথম ক্যারেক্টার হচ্ছে অ্যাডাম ক্যারেক্টার, কিন্তু আপনাদেরকে মজার একটা তথ্য দিচ্ছি, আসলে ফ্রি ফায়ারের প্রথম ক্যারেক্টার অ্যাডাম নয়। শুরুর দিকে যে ভিডিওগুলো আছে সেগুলো সবগুলোতেই দেখা যায় যে সবাই অ্যাডাম ক্যারেক্টার ব্যবহার করছে, কিন্তু শুরুতে ফ্রি ফায়ারের প্রথম ক্যারেক্টার হিসেবে অ্যাডামকে সিলেক্ট করেনি, বরং
সিলেক্ট করেছিল এই ক্যারেক্টারটিকে। এই ক্যারেক্টারটি সম্পূর্ণ একটা টাকলু ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার নিয়ে ফিফায়ারের প্লেয়ার গেম খেলতো, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন টাকলু ক্যারেক্টারটা নিয়ে লবিতে আসে। আর শুধু এই ক্যারেক্টারটা আছে এমন নয়, এই ক্যারেক্টার পাশাপাশি এরকম দেখতে অনেকগুলো ক্যারেক্টার আছে, আবার এখানে অ্যাডাম সহ নুল্লাও আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মোট কথা হলো যে ফিফায়ারের প্রথম ক্যারেক্টার হলো এই টাকলু ক্যারেক্টার, কথা হয়তো অনেক প্লেয়ারই জানে না, এই কথাটা আপনাদের জানিয়ে দিলাম। নেক্সট, ফিফায়ার গেমে এমন তিনটা জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি কখনো গান সুইচ করতে পারবেন না। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমি হাতের গান সুইচ করতে পারছি, কিন্তু আপনাদের বলে দিই ফিফায়ারে আসলে তিনটা জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি কখনো নিজের হাতের গান সুইচ করতে পারবেন না। তো কথা হচ্ছে কোন জায়গা সেগুলো, তো চলুন সেটা জানি। আসলে ফিফায়ার গেমের প্রথম যে দুইটা জায়গা আছে সেই দুইটা জায়গাকে সরাসরি জায়গা বলা ঠিক হবে না, তবু আপনাদের বলি। সর্বপ্রথমে রয়েছে জিপলাইন। তো জিপলাইনে থাকা অবস্থায় আপনি কখনো গান সুইচ করতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে জিনিস সেটা হলো যে লঞ্চ প্যাড। লঞ্চ প্যাডে যখন আপনি থাকবেন তখন কিন্তু আপনি নিজের গান সুইচ করতে পারবেন না, কিন্তু লঞ্চ প্যাড ছেড়ে যখন আপনি আকাশে থাকবেন তখন কিন্তু আবার সেটা করতে পারবেন। এবারে মূল জায়গাটার কথা বলি, অর্থাৎ যে জায়গাতে আসলে গান সুইচ করা যায় না, আসলে সেই জায়গাটা হলো ফায়ারের উঁচু জায়গা। আপনি লক্ষ্য করবেন যে আপনি যখন উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন তখন আপনি কোনোভাবে গান সুইচ করতে পারছেন না, শুধু তাই না ক্যারেক্টারকে কন্ট্রোল করা যায় না। তবে সবচেয়ে বড় কথা হলো যে এখানে গান সুইচ কোনোভাবেই করা যায় না, কিন্তু এখানে আপনাদের ছোট্ট একটা ট্রিক দেখিয়ে দিই। সেই ট্রিকটা দেখার আগে ট্রিকটা কিসের উপর সেটা বলে দিই। আসলে নরমাল কিন্তু আমরা উপর থেকে নিচে নামার সময় নিজেদের হেলথ একটু কাটিয়ে ফেলি, মানে দেখবেন যে অনেক সময় উপর থেকে নিচের দিকে নামার সময় স্পিড একটু কেটে গিয়েছে, আর এটা আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। আপনাদের বলে দিই এই সমস্যার সমাধান হলো গ্লুয়াল। আপনার কাছে যদি গ্লুয়াল থাকে তাহলে আপনি যে বরাবর নামবেন তার আশেপাশে এম করে রাখবেন। এম করে রাখলে দেখতে পাবেন যে আপনার এসপি একটু কমছে না, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা শুধু গ্লুয়াল দিয়েই হয়। বন্ধুরা, ভিডিও সামনে যাওয়ার আগে আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে crickex.com। এই ওয়েবসাইট থেকে আপনারা যারা বেকার বসে আছেন তারা সকলে ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন খেলা লাইভ চলছে, আপনি এখান থেকে যে কোনো ম্যাচ প্রেডিক্ট করে এখান থেকে টাকা জিততে পারবেন। আপনি জিতে জিতে যদি টোটাল 1000 টাকা জিতে যান তাহলে এই ওয়েবসাইট থেকে বিকাশ ও নগদে নিজের টাকা তুলে নিতে পারবেন। এছাড়া ওয়েবসাইটে আপনি যদি মিনিমাম পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকান তাহলে 100 টাকা বোনাস পাবেন। শুধু তাই না, আপনার জন্মদিন যেদিন ঠিক সেদিনই ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্টে 1000 টাকা বোনাস দেওয়া হবে। ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট যদি কাউকে রেফার করেন তাহলেও কিন্তু আপনি 1000 টাকা করে বোনাস পাবেন। এছাড়া ওয়েবসাইটের অ্যাফিলিয়েট পার্টনার হয়েও কিন্তু আপনি মাসে মাসে অসংখ্য টাকা কমিশন ইনকাম হিসেবে আয় করতে পারবেন। আর ওয়েবসাইটে ঢুকার পর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা লাইভ সাপোর্টে কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে। নেক্সট, ফিফার গেমে বিভিন্ন রকমের মুড আসে, কিন্তু আপনি কি জানেন ফিফার গেমে এমন একটা মুড এসেছিল যে মুডটাতে গাড়ির মধ্যে গান লাগানো থাকতো। আসলে ফিফার গেমে এটা হচ্ছে একমাত্র গাড়ি যে গাড়িটা পানিতে চালানো যায়। তো এই গাড়িতে গান লাগিয়ে 2018 তে ফিফার গেমে একটা মুড আনা হয়, যে মুডটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুডের নাম আমার স্পষ্ট ভাবে মনে নেই, কিন্তু এই মুডটা 2018 দিকে গেমের মধ্যে এসেছিল। তো এই মুডের মধ্যে মেইনলি যে জিনিসটা হতো সেটা হলো যে গাড়ি চালাতে চালাতে সামনের এনিমিকে মারতে পারতো, তা আবার গাড়িতে বসে বসে। তো এই মুডের একটা স্পেশাল জিনিস আছে, সেই জিনিসটা জানার আগে আপনাদের বলে দিই, আমরা সাধারণত যখন গেম খেলি তখন দেখতে পাই যে গেমের মধ্যে যখন ভুইয়া পাই সেটা এখানে কাউন্ট হয়ে যায়। যেমন র‍্যাঙ্ক ম্যাচ আমরা ভুইয়া পেলে সেটা এখানে কাউন্ট হয়, কিন্তু এখানে যে এক্সট্রা যে মুডগুলো দেখতে পাচ্ছেন সেই মুডগুলোতে ভুইয়া পাওয়ার পর কিন্তু সেগুলো এখানে কাউন্ট হয় না। তবে আমার স্পষ্ট ভাবে মনে আছে এই মুডটাতে যখন আমরা গেম খেলতাম তখন যদি কেউ ভুইয়া পেত তাহলে সেটা কিন্তু প্রোফাইলের মধ্যে কাউন্ট করে নিত। নেক্সট, ফ্রিফায়ার গেমে সবচেয়ে দুমদাম করে ক্যারেক্টার আনা হয়েছে অলককে। অর্থাৎ অলক হচ্ছে ফ্রিফায়ারের একমাত্র ক্যারেক্টার যে ক্যারেক্টার আনার কারণে ফ্রিফায়ার সবচেয়ে বেশি পরিমাণে ইভেন্ট আয়োজন করেছিল, এমনকি গেমটাকে অলকের ছবি দিয়ে সম্পূর্ণ সাজিয়ে ফেলেছিল। কিন্তু আপনি কি জানেন অলক ক্যারেক্টারকে গেমের মধ্যে আনার কারণে অলককে ফ্রিফায়ার কত টাকা দিয়েছিল? আমি যতটুকু জানি সেটা হলো যে অলককে গ্যারিনা 27 মিলিয়ন টাকা দিয়েছিল। 27 মিলিয়ন টাকা মানে অনেক অনেক টাকা। কথা হচ্ছে এতগুলো টাকা পেয়ে নিশ্চয়ই অলক অনেক ধনী হয়ে গিয়েছিল, কিন্তু আসল কথা হচ্ছে এমনটা না, অলক এক ফোঁটাও ধনী হতে পারে নাই ফ্রিফায়ারের টাকা দিয়ে। আসলে অলককে যে 27 মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল সেই 27 মিলিয়ন ডলার অলকের সাথে এমন ভাবে চুক্তি করা হয়েছিল যে অলককে 27 মিলিয়ন ডলার দেওয়ার সাথে সাথে সেগুলো ডোনেট করে দেওয়া হবে। পৃথিবীতে অসংখ্য বাচ্চা আছে যাদের সাহায্য লাগবে, তো তাদের সাহায্যের জন্য অলক নিজের 27 মিলিয়ন ডলার গ্যারিনা থেকে পাওয়ার সাথে সাথে দান করে দেয় অসহায় এবং অসুস্থ বাচ্চাদের জন্য। নেক্সট, ফিফায়ার গেমে কখনো বৃষ্টি হতে দেখেছে? আই থিঙ্ক এটা সবাই মোটামুটি দেখেছে, তবু আমি আপনাদের বলি ফিফায়ার গেমে এমন একটা মুড আছে যে মুডের মধ্যে বৃষ্টি হয়। আসলে ফিফায়ারের যে রাশ আওয়ার মুড আছে সেই মুডের মধ্যে এক্সট্রা করে গ্যারিনা বৃষ্টি যুক্ত করে দিয়েছে। তো এই বৃষ্টি সিস্টেমটা গ্যারিনা 2019 যুক্ত করে। তো এই মুডের মধ্যে কিন্তু গ্যারিনা একটা গ্লিচ রেখে দিয়েছে, সেই গ্লিচটা হলো যখন আপনি বাইরে থাকবেন তখন তো আপনি বৃষ্টি দেখতে পাবেন, কিন্তু বৃষ্টি থেকে যখন আপনি ঘরের ভিতরে চলে আসবেন তখনই দেখতে পাবেন যে বাইরে কোনো বৃষ্টি হচ্ছে না। অর্থাৎ ঘরের ভিতর থেকে বাইরে যে বৃষ্টি হচ্ছে সেটা দেখা যায় না, কিন্তু ঘরের বাইরে হলে আবার বৃষ্টিটা স্পষ্ট ভাবে দেখা যায়। নেক্সট, ফ্রিফায়ার গেমে অসংখ্য ফালতু জিনিস আছে, কিন্তু আপনি কি জানেন ফ্রিফায়ার গেমে এমন এক জিনিস আছে যেটা গ্যারিনার সবচেয়ে ফালতু জিনিস? শুধু ফালতু জিনিস এমন নয়, ফ্রিফায়ারের প্লেয়াররা মনে হয় কখনো ব্যবহার করে, শুধু ব্যবহার করে না এমন নয়, ওই জিনিস যদি কখনো নিয়েও নেয় তাহলে সেটা 2-3 সেকেন্ডের মধ্যে আবার ফেলেও দেয়, সেটা হলো যে এই অয়েল ব্যারল। তো এই অয়েল ব্যারল মনে হয় না ফ্রিফায়ারের প্লেয়াররা কখনো পরে গেম খেলে, আর এটা সবচেয়ে বেশি পরিমাণে গেমের মধ্যে ইগনোর হওয়া একটা জিনিস। নেক্সট, ফ্রিফায়ারে
ইন্ডাস্ট্রিতে সবচেয়ে লাকি প্লেয়ার কারা জানেন? হয়তো অনেকে ভাবছেন দুই তিন মাস আগে যাদের কাছে হিপ হপ সাকুরা ছিল তারা খুবই লাকি, আবার এক বছর আগ পর্যন্ত যাদের কাছে রেড ক্রিমিনাল সহ বিভিন্ন রকমের ক্রিমিনাল ছিল তারা খুব লাকি। কিন্তু আসলে এমনটা না, ফিফার সবচেয়ে লাকি প্লেয়ার হলো যাদের ম্যাচের মধ্যে সব প্লেয়ার অফলাইন হয়ে যায়। এই ভিডিও হচ্ছে দুই বছর আগের ভিডিও। এই প্লেয়ারটা গেম খেলতে গিয়ে লক্ষ্য করে যে তার ম্যাচের মধ্যে সকল প্লেয়ার অফলাইন হয়ে গিয়েছে। আসলে সকল প্লেয়ার নয়, তবে ম্যাচের যে অর্ধেক প্লেয়ার আছে তা কিন্তু অফলাইন ছিল, আর সবাই এক জায়গাতে পানিতেই পড়ে আসলো, তাও আবার লাইন বাই লাইন। হয়তো অনেকে মনে করতে পারে এটা কাস্টম, কিন্তু আসলে এটা কোনো কাস্টম ম্যাচ ছিল না, একটা র‍্যাঙ্ক ম্যাচ ছিল। আসলে জিনিসটা আমি বুঝতে পেরেছি এখানে থাকা প্লেয়ার গুলো লাইনের মাধ্যমে। সাধারণত দুই থেকে তিন বছর আগে ফিফার প্লেয়ার এত বেশি পরিমাণে অ্যাকুরেটলি লাইন বাই লাইন অফলাইন হবে আমার মনে হচ্ছে না। শুধু তাই না, এখানে অফলাইন এখানে ছিল এমনটা না, শুধু তাই না পানিতে অফলাইন ছিল এমনটা না, উপরেও কিন্তু অফলাইন প্লেয়ার ছিল। আবার এখানে অফলাইন প্লেয়ার ছিল এমন নয়, আরো অনেক প্লেয়ার ছিল যারা কিন্তু অফলাইন হয়ে গিয়েছিল, আর তারা জোনের মধ্যে এলিমিনেট হতে থাকে, তাদের নাম এখানে উঠছিল। তো এ থেকে বুঝে যাচ্ছিল যে এটা কোনো কাস্টম ম্যাচ ছিল না, আর এই ম্যাচের এই প্লেয়ারটি খুবই লাকি ছিল। তিন মাস আগে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওতে দেখা যায় ম্যাচের অনেক প্লেয়ার অফলাইন হয়ে আছে। আসলে এরকম গ্যারিনার প্রায় হয়ে থাকে যখন কিনা ম্যাচের মধ্যে অসংখ্য প্লেয়ারকে অফলাইন হতে দেখা যায়, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন একজন প্লেয়ার পানিতে কতগুলো অফলাইন প্লেয়ার পেয়েছে। আপনারা কখনো ম্যাচের মধ্যে এমন অফলাইন, আপনারা ম্যাচের মধ্যে অনেকগুলো অফলাইন প্লেয়ার কখনো পেয়েছেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। নেক্সট, ফ্রি ফায়ারের সবচেয়ে ইউনিক হ্যাকার কোনটা জানেন? শুনতে একটু অদ্ভুত মনে হচ্ছে না? তো আমি আপনাদের বলি, আসলে ফ্রি ফায়ারে বিভিন্ন জিনিস যেমন ইউনিক ঠিক তেমনটা ইউনিক হ্যাকারও আছে। সেই হ্যাকারটা ট্রেন্ড গ্রাউন্ডে একবার দেখা গিয়েছিল, সেই ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখা যায় একজন প্লেয়ার হ্যাক করে গেম খেলছে, তবে কথা হচ্ছে যে এই প্লেয়ারটা কি ইউনিক জিনিস রেখেছে। আসলে গেমের মধ্যে একসাথে যদি দুইটা গান রাখতে চান তাহলে দুই হাতে দুইটা গান রাখতে পারবেন। কিন্তু মজার বিষয় হলো যে এই প্লেয়ারটা হ্যাক করে গেম খেললেও একসাথে দুইটা না বরং তিনটা গান রেখেছে। তার পিঠের মধ্যে দুইটা আছে এবং হাতের মধ্যে একটা আছে। আমার কাছে মনে হয়েছে এই হ্যাকারটা হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে ইউনিক হ্যাকার, যার কাছে কিনা তিনটা গান রয়েছে। সাধারণত হ্যাকাররা একটা গান পেলে পুরো ম্যাচ শেষ করে দেয়, সেই জায়গাতে এই হ্যাকারটা তিনটা গান ব্যবহার করে হ্যাক করে গেম খেলছে। নেক্সট, হ্যাকারের কথা যেহেতু বললাম, এবার হ্যাক ছাড়া হ্যাকারের মতো খেলা একজন প্লেয়ারের গেম প্লে দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে চার বছর আগের একটা ভিডিও। এই ভিডিওতে দেখা যায় একজন প্লেয়ার একটা ট্রিক করছে, আর এই ট্রিকটা শুধুমাত্র চার বছর আগে হতো, বর্তমানে কোনো ভাবে হয় না। এখানে যে জিনিসটা হয় সেটা হলো যে প্লেয়ারটা জিপলাইনের কাছে এসে ডাটা অফ করে এরপর জিপলাইনের ইস বাটনে প্রেস করে দৌড়াতে থাকে। তো যাই হোক, এরপর সে যখন ডাটা অন করে দেয় তখন কিন্তু সে সম্পূর্ণ ইনভিজিবল হয়ে যায়। তো সত্যি কথা বলতে আমার একদম স্পষ্ট ভাবে মনে আছে এই গ্লিচটা যখন গেমের মধ্যে আসে তখন আমি নিজেও করেছিলাম। এবার মূল কথাটা বলি, এখানে মেইনলি যে জিনিসটা হয় সেটা হলো যে প্লেয়ারটা যখন এই কাজগুলো করে তারপর কিন্তু সে সম্পূর্ণ গেমের মধ্যে ইনভিজিবল হয়ে গিয়েছে, মানে সে গেমের সকল প্লেয়ারকে দেখতে পেলেও কোন প্লেয়ার তাকে দেখতে পাচ্ছে না। আর সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে প্লেয়ারের কাছে গিয়ে প্লেয়ারকে মারছে কিন্তু প্লেয়ার তাকে দেখতেই পাচ্ছে না। এটা চার বছর আগে হতো, আর এই গ্লিচটা যখন আসে তখন অনেক প্লেয়ারই ব্যবহার করেছিল, আমিও ব্যবহার করেছিলাম। আপনাদের মধ্যে কে কে এই গ্লিচটা ব্যবহার করেছেন সেটা কমেন্টে জানাতে পারে। আর এই গ্লিচটি কিছুটা হ্যাকের মতো, কারণ এখানে দেখেন প্লেয়ার প্লেয়ারকে মারছে কিন্তু প্লেয়ারই দেখতে পাচ্ছে না কে তাকে মারছে। নেক্সট, ফ্রি ফায়ারের উকং হচ্ছে এমন এক ক্যারেক্টার যে ক্যারেক্টারের ঘাস এক এক ম্যাপে এক এক রকম থাকে। আলফাইন ম্যাপে এক রকম থাকে, আবার কালহারি ম্যাপে এক রকম থাকে, আবার বারমুনা ম্যাপে এক রকম থাকে, অর্থাৎ এক এক ম্যাপে এক এক রকম থাকে। কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমে একবার আইসের ম্যাপে আসে, এই ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যাপের মধ্যে উকং এর যে ঘাসটা আছে সেটা কেমন থাকে। আসলে এখানে উকং এর ঘাসের কথা বলবো না, এখানে সরাসরি আমরা যে বুশটা পড়তাম সেটার কথা বলছি। তো এই ম্যাপের মধ্যে বুশের কালারটা একটু ভিন্ন রকম ছিল, অর্থাৎ বরফ লেগে আছে এমনটা দেখা যেত। আমার মনে হয় এমন বুশ আপনারা কখনো দেখেননি। এছাড়া আমার কাছে এটাও মনে হচ্ছে যে এই ম্যাপে যখন কেউ উকং নিয়ে খেলতো তখন সে যখন ঘাস হতো অবশ্যই এরকম বরফওয়ালা বুশ হয়ে যেত। নেক্সট, আজকের ভিডিওতে চার বছর আগের অনেক কিছুই বলেছি। চার বছর আগে আটটা জিনিস আপনাদের দেখায়, একজন প্লেয়ার একবার ফ্যাক্টরি পাশে যে নদী আছে সেখানে চলে আসে গাড়ি নিয়ে। তো এখানে এসে সে কিছু একটা করতে থাকে। তো এই ফাঁকে বলে দিই, এই প্লেয়ারটা শুধু এই কাজ করেছে এমন নয়, চার বছর আগে এই গ্লিচটা ফ্রি ফায়ারে অনেক বেশি পরিমাণে জনপ্রিয় হয়েছিল আর অনেক প্লেয়ার করেছে। তো যাই হোক, সে কি করেছিল এবং কি কি করে সেটা আপনাদের বলি। তো এখানে সে কিছু একটা করে এরপর গাড়ি নিয়ে সরাসরি ফ্যাক্টরি বিল্ডিং এর মধ্যে চলে আসে। এখানে এসে সে গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নামার পর কি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম উপরে উঠে গিয়েছে কিন্তু সে ছাদে যেতে পারে নাই। তো যাই হোক, এরপর সে কয়েকবার ট্রাই করতে থাকে। তো কয়েকবার ট্রাই করলে সে দেখতে পায় যে সে ফ্যাক্টরির ছাদে চলে এসেছে, আর এটা ফ্যাক্টরির সবচেয়ে জনপ্রিয় গ্লিচ গুলার মধ্যে একটা। অর্থাৎ এই গ্লিচটা ফ্রি ফায়ারে চার বছর আগের প্লেয়ারদের মধ্যে মনে হয় না এমন কোন প্লেয়ার আছে যে কিনা করে নাই, কারণ এটা মোটামুটি সকল প্লেয়ারই চার বছর আগে ট্রাই করেছিল। এ ছিল আজকের ভিডিও, এখনো মতো বিদায়, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবের কথা কিন্তু ভুলবেন না।